দালালদের আইনের আওতায় আনতে না পারার পাশাপাশি মামলার বিচারে ধীর গতির কারণে কক্সবাজার থেকে সমুদ্র পথে মানব পাচার বন্ধ করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে আদালতে সাক্ষী না আসায় গত 9 বছরে দায়েরকৃত 600-এর বেশি মামলার একটিরও নিষ্পত্তি হয়নি। এমনকি চিহ্নিত 100 দালাল এখনও রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। এছাড়া রোহিঙ্গাদের বিদেশ যাওয়ার প্রবণতায় পুরো অঞ্চলটি মানব পাচারের জন্য হয়ে উঠেছে চরম ঝুঁকিপূর্ণ। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল দিয়ে মালয়েশিয়ায় মানব পাচারের ঘটনা নতুন কিছু নয়। 2011 সাল থেকে 2015 সাল পর্যন্ত এই নৌ রুটে মানব পাচারের ইতিহাস ছিল ভয়াবহ। 2015 সালের মে মাসে থাইল্যান্ডে গণকবরের সন্ধান পাওয়ার পর বিষয়টি বিশ্বব্যাপী আলোচনায় আসে। শেষ পর্যন্ত দালালদের বিরুদ্ধে মামলা, অভিযান সব মিলিয়ে কিছুটা নিয়ন্ত্রণে আসে মানব পাচারের ঘটনা। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান সত্ত্বেও গত 11 ফেব্রুয়ারি রোহিঙ্গাবাহী ট্রলার ডুবিতে 21 জনের মৃত্যু আবারও ভাবিয়ে তুলেছে স্থানীয় প্রশাসনকে। মানব পাচার আইনে বিচারাধীন 637টি মামলায় সাক্ষীর অভাবে সৃষ্টি হচ্ছে দীর্ঘসূত্রিতা। সাক্ষী বিজ্ঞ আদালতে এসে সাক্ষ্য প্রদান করছে না, যার কারণে সেই মানব পাচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা বিজ্ঞ আদালত করতে পারছেন না। স্থানীয়দের অভিযোগ, 2017 সালে মিয়ানমার থেকে কক্সবাজারে 11 লাখ রোহিঙ্গা আশ্রয় নেওয়ার পর আবারও মালয়েশিয়ায় মানব পাচারের ঘটনা শুরু হয়। পুলিশের তথ্য মতে 2017 সালের আগস্ট থেকে চলতি মাসের 15 ফেব্রুয়ারি পর্যন্ত পাচারের ঘটনা ঘটেছে 28টি, আর এসব ঘটনায় উদ্ধার হয়েছে 713 জন রোহিঙ্গা। মামলায় আসামি হিসাবে থাকা 137 দালালের মধ্যে গ্রেপ্তার হয়েছে 69 জন, বাকিরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। এটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা সেই অর্গানাইজড ক্রাইমের সাথে যারা জড়িত তাদের না দিই, তাহলে আমার মনে এটা বন্ধ করা সম্ভব হবে না। বাংলাদেশি আছে হোস্ট কমিউনিটি বলি আমরা, তাদেরকে সচেতন করতে হবে, তাদের মধ্য থেকে প্রতিরোধ গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। এ অবস্থায় মানব পাচার বন্ধে আবারও দালালদের বিরুদ্ধে সারাশি অভিযান শুরুর পরিকল্পনা করছে পুলিশ প্রশাসন। এখানে দালাল চক্র আছে, আমরা কিন্তু সবগুলোকে আইডেন্টিফাই করেছি। আমরা দালাল, দালালের সহযোগী বিভিন্ন পর্যায়ে যারা আছে 8 জনকে আমরা অ্যারেস্ট করেছি। দালাল চক্র যারা আছে সবাই আইনের আওতায় আসবে। পুলিশের তালিকা অনুযায়ী কক্সবাজারে মানব পাচারের সাথে সম্পৃক্ত দালাল রয়েছে 300 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।